1855 খ্রিস্টাব্দের 30 জুন ভারতীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ জল জমি জঙ্গলের অধিকার রক্ষার জন্য প্রথম দিকে দেশীয় জমিদারদের বিরুদ্ধে লড়াই শুরু হলেও পরবর্তী ক্ষেত্রে সিধু কানুর নেতৃত্বে ভারতীয় আদি জনজাতির লড়াইয়ের অভিমুখ তৎকালীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম সোপান হিসেবে পরিগণিত হয়। লড়াই শুরুর প্রথম দিনটি ছিল 30 জুন, তাই এই দিনটিকে ভারতীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ পরবর্তীকালে হুল দিবস হিসেবে পালন করে থাকে এবং সেই ধারায় আজও যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে আসছে এই দিনটিকে হুল দিবস হিসেবে। শুক্রবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সাহসপুর এলাকায় সিধু কানুর পাদদেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে 169তম ঐতিহাসিক হুল দিবস পালিত হল। সিধু কানুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট। দাদা, আজকে মূলত কি প্রোগ্রামটা ছিল আপনাদের? আজকের আমাদের প্রোগ্রাম বলতে, আমরা সবাই জানি 1855 খ্রিস্টাব্দের 30 জুন যে এক বিরাট বিদ্রোহ ইংরেজদের বিরুদ্ধে ঘোষণা করা হয়েছিল, সেই বিদ্রোহটা হুল বিদ্রোহ। অনেক জায়গায় আমরা হুলকে উৎসব হিসেবে শুনেছি, কেউ কখনো পরব বলেছে, বাস্তবে এটা কোনো উৎসব বা পরব নয়। এটা ভুল, মানে আদিবাসীদের তথা সাঁওতালদের বিরুদ্ধে অত্যাচার মুখে দাঁড়ানোর জন্য যে বিদ্রোহ সেটা হলো ভুল। ভুল মানে হচ্ছে সাঁওতালদের ন্যায্য অধিকার আদায়ের বিদ্রোহ। ভুল মানে হচ্ছে সাঁওতালদের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার, যে জুলুম, তার বিরুদ্ধে লড়াই করাটাই হচ্ছে ভুল। এই যে লড়াই চলছে, আগামী দিনে কি এর কোনো বিপরীত কিছু পাওয়া যাবে? যে লড়াই করতে করতে যে মানুষের প্যাসেজ দাঁড়ানো হচ্ছে, কতটা আগামী দিনের জন্য কতটা ভালো হতে পারে? আগামী দিনের জন্য আমরা আদিবাসী তথা সাঁওতাল সম্প্রদায়ের জন্য যে লড়াইয়ের রাস্তাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে আপনারা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, বর্তমান ভারত সরকার তথা রাজ্য সরকারও এই আদিবাসী তথা সাঁওতাল শ্রেণীর মানুষদের জন্য বিচারিতা করছে। এক কথায় যদি বলা হয়, আমরা একটা প্রবাদ বাংলায় শুনেছি যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিকাশ, আর বিকাশ আনে বিপ্লব, আর বিপ্লব আনে মুক্তি। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আজকে প্রত্যেকটা স্কুলে ভিজিট করে দেখবেন আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য স্কুলের ছুটি আছে, কিন্তু অন্যান্য কাস্টের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের পড়াশোনা করানো হচ্ছে। মানে এক কথায় বলা যায়, আদিবাসী সম্প্রদায় মানুষদের মধ্যে শিক্ষার বিকাশটা যাতে না ঘটে সেই চেষ্টাটা কিন্তু উভয় সরকার মিলেই চালাচ্ছে। তার মানে আদিবাসীরা যদি শিক্ষিত হয়, তাদের ন্যায্য অধিকারটা তারা বুঝে নিতে পারবে, লড়াই করে আদায় করার একটা চেষ্টা তারা চালাবে। সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে রাখার জন্য, অনবরত তাদেরকে অন্ধকারে ফেলে রাখার জন্য আজকে যে বিচারিতাগুলো চলছে, এবং এর সাথে সাথে আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা সরকারের কাছ থেকে সাংবিধানিকভাবে পাওয়ার কথা ছিল, পাওয়ার আমরা যোগ্য, সেই জায়গা থেকেও আমরা বঞ্চিত হয়েছি। সেইগুলোকে আগামী দিনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই এগিয়ে যাব এবং সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করব। শেষমেশ আমরা এমন সময় আসতে পারে যখন যদি দেখি আমরা যে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই লড়াই আমরা জিতে নিতে পারছি না, বা আমাদের অধিকারটাকে ছিনিয়ে নিতে পারছি না, তখন আমরা এই ভুলের মতো আরেক ভুলের ডাক দিতে পারবো। তবে কি এই রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের প্রতি যে একটা এই আন্দোলন কি চলতেই থাকবে? কেন্দ্র সরকার রাজ্য সরকার, আমাদের ন্যায্য অধিকার আমরা যতদিন পাবো না, যতদিন আমরা বুঝতে পারবো না আমাদের সঠিক পরিকাঠামো আমরা এই ভারতবর্ষের যুগে তৈরি করতে পারিনি, সেটা আমাদের সরকারের দ্বিধায় যে তাদের বাধায় আমরা তৈরি করতে পারছি না, তারা তাদের কাছ থেকে আমরা ন্যায্য অধিকার পাচ্ছি না, ততদিন পর্যন্ত এই লড়াই আন্দোলন আমাদের চলবে। একটা শেষ প্রশ্ন, সামনেই পঞ্চায়েত ভোট, তাহলে পঞ্চায়েত ভোটে কি ভোট দেওয়া হবে না কি ব্যাপার চলছে? আমাদের এক কথায় বলি, আমরা আদিবাসী সম্প্রদায়, আমরা সাঁওতাল শ্রেণীর মানুষ, এখানে কে কী রাজনীতি করে, কে কাকে ভোট দেবে সেটা আমাদের বড় ফ্যাক্টর নয়, সেটা তাদের ব্যক্তিগত মতামত। তবে এটা, হ্যাঁ, এটা বাস্তব সত্যি যে যদি আমরা দেখি আমাদের ন্যায্য অধিকারের জায়গা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, তখন হয়তো আমরা প্রত্যেকটা আদিবাসী এলাকায় ভোটেরও বয়কট ডাক দিতে পারি। আপনার নাম? আমার নাম জলেশ্বর টুডু। পরিচয়টা দেন। ইন্দাস ব্লক কুল কমিটির সভাপতি। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।